فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنتُمْ لَا تَعْلَمُونَ عليكم السلام ورحمة الله وبركاته جي الله رب العالمين حديث الشبت بشيء بريكار شم ممكن هو يتشن الكرام عليهم السلام أشد الناس بلانا الأنبياء ثم الأمثل فالأمثل صبتي بشي بريكار سموكين امتحان ببوريكار سموكين أنبياء كرام سمطار برويشة بدار بدون دا بشي شيء رب العالمين من جسورة البقرة يا ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون نشتايا ميتو مادر كربو بها ديه خدا ديه. بها ديه. جان مال ترطي ديه كمي ديه امني بحبه فول مولير فول فورسر كمي ديه وبشر الصابرين اپنی درج و شدر کے سوشن درج و الذين اذا اصابتهم مصيبة قالوا انا لله و اليه راجعون درج و شدر حلو ترا مصيبت যারা মুসিবত দ্বারা আক্রান্ত হলে তারা বলে আমরা আল্লাহরই আর আল্লাহরই দিকে আমাদেরকে ফিরে যেতে হবে রব্বুল আলমিন পরে বলেন উলাইকা আলহিম সলাম রহমা এদের উপর এদেরই উপর আল্লাহর পক্ষ থেকে সালাত এবং রহমত শান্তি বর্ষিত হয় ও ইকা হুমুল মোহতুমুন আর এরাই হচ্ছে হৃদয়তপ্রাপ্ত তাই মোমিন যদি হয় যে কোনো অবস্থায় মোমিনের জন্য বালা মুসিবদের একটা কল্যাণ কর রোগ কল্যাণকর কি যদি হালকা রোগ হয় এর দ্বারাও মমিনের গুণা মাফ হয় মমিনের গুণা মাফ হয় এমন কি যদি পায়া কাটা যদি হালকা এর দ্বারাও গুনা মাফ হয় হুচুসকে পড়ে গেলেও গুনা মাফ হয় সুভান আল্লাহ রোগ হয়েছে হালকা হালকা হলেও মাফ বড় যদি হয় গুনা মাফ আল্লাহ আকবর তো এতে আলহামদুলিল্লাহ নেওয়া

আইয়ুবের কথা স্মরণ করো যখন তিনি তার রবকে ডেকে বললেন অরব হ্যা রব আমি অসুস্থ হয়ে পড়েছি আমাকে রোগব্যাধি পেয়েছে আমাকে ক্লান্তি পেয়েছে বিপদ পেয়েছে তুমি তো আরহাম রাহমিন আল্লাহ আকবর আল্লাহ পরে বলেন ফস্তে জব না লহু ফা না বিহিম শেষ পর্যন্ত তখন আমি তার দোয়া কবুল করলাম আর তার মুসিবত আমি দূর করলাম তো এতে কোনো অসুবিধা নাই আমরা জানি না মোমেন যেই যদি সে গুণাগারও হয় তবুও তার জন্য কল্যাণকর রোগ ব্যীক বলা মুসিবত আর যদি গুণাগার না হয় তাহলে এটা হবে পরীক্ষা সে ইমানে থাকে কি না আর যদি মমিন যদি গুণাগারও হয় তবুও এর দ্বারা রব আলমিন তার গুনাখাতা মাফ করতে করাতে চান তাই সেও ভালো এ কারণেই কোনো কোনো হাদিস এসছে বান্দা কখনো এরকম রোগাক্রান্ত হবে বিপদ দ্বারা আক্রান্ত হয় ফলে যখন তার মৃত্যু আসে তখন সে একদম নিষ্পাক পাক পবিত্রতা গুণা থেকে আর এই অবস্থা তাকে আল্লাহ পাক মৃত্যু দেন তাই এটা আমার যে আলোচনা এটা শুধু মিমিনের জন্য আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন তাই যে যে অবস্থানই আছি আমরা আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছি আলহামদুলিল্লাহ খারাপ অবস্থায় আছে আলহামদুলিল্লাহ বিপদে আক্রান্ত অবস্থায় আল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু রবের কাছে চাইব রব যেন আমাদের বিপদ দূর করে দেয় অসুস্থদেরকে যেন আল্লাহ শিফা দেন রবকে বলবেন কিন্তু কখনো হায় হতাশ করবেন না রব যে অবস্থায় রেখেছে আলহামদুলিল্লাহ বা রকাল্লা ফিক আল্লাহ আপনাদের সকলকে আমি সহ সকল আমিষহ রোগ ব্যাধি মুক্ত রাখুন বিপদ মুক্ত রাখুন ধৈর্যশীল হয়ে চলার তৌফিক দান করুন দুনিয়া হারাতের কল্যাণ দিন এই দোয়া করছি وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته <applause>